हाय डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई एम फाइन बाय द ग्रेस ऑफ अल्लाह। आशा रखी तुम्हारा भलो आसो एवं स्रष्टार अशेष कृपाई एवं तुम्हारे दया आल्लाह रहमते आमिओ भलो आछि। प्रिय नवम श्रेणी शिक्षार्थीरा, আমি শুরুতেই যেটি বলবো সেটি হলো তোমরা সবাই তোমাদের নিজ নিজ পড়ার কক্ষে বই খাতা কলম নিয়ে অবশ্যই বসে গেছো, আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মনোযোগ সহকারে ক্লাসটি বুঝে নেবে এবং বুঝে নেওয়ার শতভাগ চেষ্টা করবে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আজকে এটি আমাদের কত নম্বর ক্লাস বলো তো? এটি আমাদের আজকে তৃতীয় নাম্বার ক্লাস, অর্থাৎ ইতোপূর্বে আমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারের ওপর দুইটি ক্লাস হয়েছে। এটি আমাদের ক্লাস নাম্বার থ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে HW দেয়া ছিল, HWটি আমি আশা রাখি তোমরা অনেকেই, অনেকেই না সবাই, অনেক সুন্দরভাবে সম্পন্ন করেছো। আর যারা এখনও সম্পন্ন করো নাই, তারা HWটি সম্পন্ন করে অবশ্যই সুন্দরভাবে কমপ্লিট করবে। কেমন? তোমাদের HWটি যত সুন্দরভাবে তোমরা সম্পন্ন করবে, তোমাদের পড়ার তীক্ষ্ণতা, তোমাদের পড়ার মনোযোগ তত বেশি বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা, এটি হলো ইউনিট সেভেনের লেসন ফোর। ইউনিট সেভেন লেসন ফোর, মডেল কোশ্চেন ৩৪। মডেল কোশ্চেন ৩৪, এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি শুরুতেই তোমাদেরকে প্যাসেজটি অর্থসহ সুন্দরভাবে বুঝিয়ে দিব, এরপর আমরা প্যাসেজের আলোকে অন্যান্য আননন এবং ডিফিকাল্ট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো লেট আস স্টার্ট। দেখো, ইট ওয়াজ লেট সামার, 26 আগস্ট 1910। এটি ছিল 1910 সালের 26 আগস্টের গ্রীষ্মের একেবারে শেষ দিকে। এ লিটিল গার্ল ওয়াজ বর্ন টু এ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি অফ আলবেনিয়ান ডিসেন্ট ইন এ স্মল টাউন কল্ড স্কোপেস, মেসিডোনিয়া। মেসিডোনিয়ার স্কোপেজ নামে একটি ছোট্ট শহরে ক্যাথলিক ব্যবসায়ী পরিবারের আলবেনিয়ান বংশে একটি ছোট্ট মেয়ে জন্মগ্রহণ করেছিল। আশা করি লাইনটি তোমরা বুঝতে পারছো। আমি ভেঙে ভেঙে আরও ছোট করে বলছি, এ লিটিল গার্ল ওয়াজ বর্ন টু এ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি অফ আলবেনিয়ান ডিসেন্ট। একটি ছোট্ট মেয়ে ক্যাথলিক ব্যবসায়ী পরিবারের আলবেনিয়ান ডিসেন্ট মানে আলবেনিয়ান বংশে জন্মগ্রহণ করেছিল ইন এ স্মল টাউন কল্ড স্কোপেস, মেসিডোনিয়া। মেসিডোনিয়ার স্কোপেস নামে একটি ছোট্ট শহরে। আশা করি বুঝেছ। শি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য থ্রি সিবলিংস, তিনি ছিলেন তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। সিবলিংস মানে সহোদর, আপন ভাই বোন। তাহলে তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট, অ্যান্ড ওয়াজ নেমড অ্যাগনেস গনাক্সা বজাভু, এবং তার নাম ছিল অ্যাগনেস গনাক্সা বজাভু। হু কল্ড ইমাজিন অ্যাট দ্য টাইম, কে মনে করতে পারত, কে ভাবতে পারত অ্যাট দ্য টাইম, কোনো এক সময়, দ্যাট দিস গার্ল, লিটিল গার্ল, উড ওয়ান ডে বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি। একদিন এই এই ছোট্ট মেয়েটি মানবতার জননী হবে। আমি আবার লাইনটা ছোট করে ভেঙে ভেঙে দিচ্ছি। হু কুড ইমাজিন অ্যাট দ্যাট টাইম, হু কুড ইমাজিন অ্যাট দ্য টাইম দ্যাট, কে ভাবতে পারতো, ইমাজিন মানে কল্পনা করা, মনে করা, ভাবা, কে ভাবতে পারতো কোনো একদিন দিস লিটিল গার্ল, এই ছোট্ট মেয়েটি উড ওয়ান ডে
বিকাম একদিন হবে দ্য মাদার অফ হিউম্যানিটি, মানবতার জননী। তাহলে কে ভাবতে পারতো যে এই ছোট্ট মেয়েটি একদিন মানবতার জননী হবে? লাভিং অ্যান্ড সার্ভিং দ্য ফরেস্ট অফ পোর, গরিব হতদরিদ্রদের সেবা করবে, ভালোবাসবে। ইয়েস, হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট নান আদার দ্যান মাদার তেরেসা। হ্যাঁ, আমরা আর কারো কথা বলছি না, আমরা মাদার তেরেসার কথা বলছি। তাহলে কী হলো? ইয়েস, হ্যাঁ, আমরা আর কারো কথা নয়, আমরা মাদার তেরেসার কথা বলছি। অ্যাট দ্য এজ অফ টুয়েলভ, 12 বছর বয়সে, শি হার্ড এ ভয়েস ফ্রম উইথিন, সে নিজের মধ্যে একটি শব্দ, ডাক শুনতে পায়, শব্দ শুনতে পায় বা একটা আওয়াজ বা একটি ডাক শুনতে পায়, দ্যাট আর্জড হার, যেটি তাকে আর্জড করছিল, অর্থাৎ পীড়াপিড়ি করছিল, ধাবিত করছিল, যেটি তাকে পীড়াপিড়ি করছিল, টু স্প্রিড দ্য লাভ অফ খ্রিস্ট, যীশু খ্রিস্টের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে পুরা বাক্যের অর্থটা কী হলো? 12 বছর বয়সে সে তার নিজের মধ্যে একটি ডাক শুনতে পান, একটি প্রতিধ্বনি, একটি শব্দ শুনতে পান, যে শব্দটি তাকে পীড়াপিড়ি করছিল, তাকে অনুনয় বিনয় করছিল, টু স্প্রিড দ্য লাভ অফ খ্রাইস্ট, যীশুখ্রিস্টের ভালোবাসাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছো আশা করি? অর্থাৎ খ্রিস্টানরা যীশুখ্রিস্টকে অনেক বড় কিছু মনে করে, স্রষ্টার সমতুল্য, সেটাই বলছে। শি ডিসাইডেড দ্যাট, সে সিদ্ধান্ত নিয়েছিল যে শি উড বি এ মিশনারি, সে একজন ধর্মপ্রচারক হবে। মিশনারি মানে ধর্মপ্রচারক। অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে, শি লেফট হার প্যারেন্টাল হোম, সে তার পৈতৃক নিবাস ত্যাগ করে। প্যারেন্টাল মানে পিতার বাড়ি, পিতার নিবাস, পৈতৃক নিবাস। তাহলে 18 বছর বয়সে সে তার পৈতৃক নিবাস ত্যাগ করে। শি দেন জয়েন্ট দ্য আইরিশ কমিউনিটি অফ নানস কল্ড দ্য সিস্টার্স অফ লরেটো, তিনি সিস্টার্স অফ লরেটো নামে একটি আইরিশ নানদের কমিউনিটিতে যোগদান করে। তাহলে কী হলো? শি দেন জয়েন্ট, তিনি তারপর যোগদান করেন অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস, নানদের একটি আইরিশ কমিউনিটিতে। কমিউনিটি মানে গোত্র, গোষ্ঠী বা সম্প্রদায়। কল্ড দ্য সিস্টার্স অফ লরেটো, যেটির নাম ছিল সিস্টার্স অফ লরেটো। অর্থাৎ পুরা বাক্যটা হচ্ছে এরকম যে তিনি সিস্টার্স অফ লরেটো নামে একটি আইরিশ নানদের সংগঠনে যোগদান করেছিলেন। হুইস হ্যাড মিশনস ইন ইন্ডিয়া, যাদের লক্ষ্য ছিল ইন্ডিয়াতে কাজ করা, ভারতে কাজ করা। আফটার এ ফিউ মান্থস অফ ট্রেনিং অ্যাট দ্য ইনস্টিটিউট অফ ব্লেসড ভার্জিন মেরি ইন ডাবলিন, আফটার ফিউ মান্থস অফ ট্রেনিং, প্রশিক্ষণের কয়েক মাস পরেই অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি ইন ডাবলিন, আয়ারল্যান্ডের রাজধানী হলো ডাবলিন, তাহলে ডাবলিনের ব্লেসড ভার্জিন মেরি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণের কয়েক মাস পরেই, তাহলে ব্লিজ ভার্জিন মেরি, এটা হলো একটি প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, তাহলে ডাবলিনের ব্লিজ ভার্জিন মেরি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণের কয়েক মাস পরেই মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া। মাদার তেরেসা ইন্ডিয়াতে চলে আসে, ভারতে চলে আসে। অন মে 24, 1931, 1931 সালের 24শে মে, শি টুক হার ইনিশিয়াল ভোস অ্যাজ এ নান, তিনি সন্ন্যাসিনী হিসাবে তার প্রাথমিক শপথ গ্রহণ করেন। শি টুক হার ইনিশিয়াল ভোস, ইনিশিয়াল মানে প্রাথমিক, আর ভোস মানে হলো শপথ বা ব্রত, অ্যাজ এ নান, নান হিসেবে, সন্ন্যাসিনী হিসেবে তিনি তার প্রথম শপথ গ্রহণ করেছিলেন 1931 সালের 24শে মে। ফ্রম 1931 টু 1948, 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা টট জিওগ্রাফি অ্যান্ড থিওলজি অ্যাট দ্য এস টি মেরিস হাই স্কুল ইন ক্যালকাটা। তাহলে মাদার তেরেসা 1931 থেকে 1948 সাল পর্যন্ত কলকাতার এস টি মেরিস উচ্চ বিদ্যালয়ে ভূগোল এবং ধর্মতত্ত্বের উপর শিক্ষা দিতেন। টিস মানে শিক্ষা দেওয়া, টিসের পাস্ট ফর্ম হলো টট।
তাহলে তোমরা লাইনটা আমি আরো ছোট করে দিচ্ছি, দেখো, ফ্রম 1931 টু 1948, 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা টট, মাদার তেরেসা শিক্ষা দিতেন, শেখাতেন জিওগ্রাফি অ্যান্ড থিওলজি, ভূগোল এবং ধর্মতত্ত্ব অ্যাট এসটি মেরিস হাই স্কুল ইন ক্যালকাটা, কলকাতার এসটি মেরি উচ্চ বিদ্যালয়ে। তার মানে বোঝা গেল তিনি এখানে শিক্ষকতা করতেন এবং কোন বিষয়ে পড়াতেন, ভূগোল এবং ধর্মশাস্ত্র নিয়ে, আশা করি বুঝতে পারছ। হাউএভার, যাই হোক, দ্য ওয়াইড স্প্রিড পভার্টি ইন কলকাতা, কলকাতায় বিস্তরভাবে ছড়িয়ে পড়া এই দারিদ্রতা হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট, একটা গভীর প্রভাব রেখেছিল অন মাদার তেরেসা, মাদার তেরেসার মনে। অ্যান্ড ইন 1948 এবং 1948 সালে শি রিসিভড পারমিশন, সে অনুমতি গ্রহণ করে ফ্রম হার সুপিরিয়র্স, তার ঊর্ধ্বতন ব্যক্তিদের নিকট থেকে, টু লিভ দ্য কনভেন্ট, এই আশ্রম বা মঠটি ত্যাগ করার জন্য। আশ্রম অর্থ যেখানে নানরা থাকে সেটাকে আশ্রম বলে। অ্যান্ড ডিভোট হার সেলফ, এবং নিজেকে নিয়োজিত করে, ডিভোট মানে নিজে নিয়োজিত করা, টু ক্যারিং ফর দ্য ফরেস্ট দ্য পুর ইন দ্য স্ল্যামস অফ ক্যালকাটা, কলকাতার বস্তিগুলোর দরিদ্র থেকে দরিদ্রতর ব্যক্তিদের যত্নে নিজেকে সে নিয়োজিত করে। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা রাখি তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝেছ, তোমাদের কথাও সমস্যা হওয়ার কথা নয়। তোমাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবে, এবং যেখানে যে সমস্যা সেটা আমাকে বললে আমি অবশ্যই ইনশাল্লাহ সলভ করে দিব। আমি সামারিটা একটু দ্রুত পড়ে দিচ্ছি আরেকবার, দেখো। ইট ওয়াজ লেট সামার 26 August 1910, এটি 1910 সালের 26 আগস্টের একেবারে গ্রীষ্মের শেষ দিকে। এ লিটিল গার্ল ওয়াজ বর্ন টু এ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি, একটি ছোট্ট শিশু ক্যাথলিক ব্যবসায়ী পরিবারে অফ আলবেনিয়ান ডিসেন্ট, আলবেনিয়ান বংশে জন্মগ্রহণ করে, ইন এ স্মল টাউন কল্ড স্কোফেস মেসিডোনিয়া, মেসিডোনিয়ার স্কোফেস নামের একটি ছোট্ট শহরে। শি ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট অফ থ্রি সিবলিংস, তিনি ছিলেন তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। ওয়াজ নেমড অ্যাগনেস গোনাক্সি বজাভিউ, যার নাম ছিল অ্যাগনেস গোনাক্সি বজাভিউ। হু কুড ইমাজিন অ্যাট দ্যাট টাইম, কে ভাবতে পারতো যে কোনো এক সময় দ্যাট দিস লিটিল গার্ল উড ওয়ান ডে, এই ছোট্ট মেয়েটি একদিন বিকাম হবে দ্য মাদার অফ হিউম্যানিটি, মানবতার জননী, লাভিং অ্যান্ড সার্ভিং দ্য ফরেস্ট অফ পুর, গরিব হতদরিদ্রদেরকে সেবা করবে, ভালোবাসবে। ইয়েস, হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট নান আদার দ্যান মাদার তেরেসা, আমরা আর কারো কথা বলছি না, আমরা মাদার তেরেসার কথা বলছি। অ্যাট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে, শি হার্ড দ্য ভয়েস ফ্রম উইথিন, সে নিজের মধ্যে একটি ডাক বা একটা প্রতিধ্বনি বা শব্দ শুনতে পান, দ্যাট আর্জড হার, যেটি তাকে ধাবিত করে, পীড়াপিড়ি করে, টু স্প্রিড দ্য লাভ অফ ক্রাইস্ট, যীশু খ্রিস্টের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার জন্য। শি ডিসাইডেড দ্যাট, সে সিদ্ধান্ত নিয়েছিল যে শি উড বি এ মিশনারি, সে একজন ধর্মপ্রচারক হবে। অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে, শি লেফট হার প্যাটার্নাল হোম, সে তার পৈতৃক নিবাস ত্যাগ করে, অর্থাৎ বাবার বাড়ি ছেড়ে যায়। শি দেন জয়েন দ্য আইরিশ কমিউনিটি অফ নানস, তিনি আইরিশ নানদের একটি সংগঠনে যোগদান করে, কল্ড সিস্টার্স লরেটো, যেটির নাম ছিল সিস্টার্স লরেটো, হুইস হ্যাড মিশনস ইন ইন্ডিয়া, যাদের লক্ষ্য ছিল ইন্ডিয়াতে কাজ করা। আফটার এ ফিউ মান্থস অফ ট্রেনিং অ্যাট দ্য ইনস্টিটিউট অফ ব্লিজড ভার্জিন মেরি ইন ডাবলিন, ডাবলিনের ব্লিজড ভার্জিন মেরি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণের কয়েক মাস পরেই মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, মাদার তেরেসা ইন্ডিয়াতে চলে আসে। 1 May 24, 1931, 1931 সালের 24 মে, শি টুক হার ইনিশিয়াল ভোজ অ্যাজ এ নান, সন্ন্যাসিনী হিসেবে তিনি তার প্রথম শপথ গ্রহণ করেন। ফ্রম 1931 টু 1948, 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা টট জিওগ্রাফি অ্যান্ড থিওলজি, মাদার তেরেসা ভূগোল এবং ধর্মশাস্ত্র শিক্ষা দিয়েছিলেন অ্যাট এসটি মেরিস হাই স্কুল ইন ক্যালকাটা, কলকাতার এসটি মেরিস হাই স্কুলে। হাওয়ার, যাই হোক, দ্য ওয়াইড স্প্রিড প্রভার্টি ইন ক্যালকাটা, কলকাতার এই দারিদ্রতা ছড়িয়ে পড়া হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন মাদার তেরেসা, মাদার তেরেসার মনে একটি গভীর ক্ষত সৃষ্টি করে। অ্যান্ড ইন 1948, ক্ষত সৃষ্টি করা মানে কি, প্রভাব বিস্তার করে, ইম্প্যাক্ট মানে প্রভাব।
एंड इन 1948 एवं 1948 साले शी रिसिव्ड परमिशन फ्रॉम हर सुपीरियर्स तिनी तार ऊर्ध्वतन व्यक्ति अनुमति ग्रहण करें टू लीव द कन्वेंट এই আশ্রম বা মঠ ত্যাগ করার জন্য অ্যান্ড ডিভোট হার সেলফ এবং নিজেকে নিয়োজিত করে টু ক্যারিং ফর দ্য পোরেস্ট অফ দ্য পোর ইন দ্য স্ল্যামস অফ ক্যালকাটা কলকাতার বস্তিগুলোর মধ্যে দরিদ্র থেকে দরিদ্রতরদেরকে দেখভাল করার জন্য নিজেকে নিয়োজিত করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখি তোমরা সবাই অনেক সুন্দরভাবে বুঝেছ। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটি আরও কয়েকবার যদি অনেক মন দিয়ে বাসায় বারবার পড়ো তোমাদের অবশ্যই আরও সুন্দরভাবে বুঝে নিতে পারবে গল্পটি বা প্যাসেজটি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, দেখো আমার নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনুচ্ছেদটি গল্পটি মাদার তেরেসার উপর যে গল্পটা আমরা পড়লাম প্যাসেজটা পড়লাম আশা রাখি তোমরা অনেক সুন্দরভাবে বুঝে নিয়েছো। এরপর যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করলে আমি বুঝিয়ে দেব। কেমন ডিয়ার স্টুডেন্টস, we are going to discuss with synonyms some of the words of the passage. আমরা এখন সিনোনিম সমার্থক শব্দসহ এই প্যাসেজের কিছু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, লেট আস স্টার্ট। দেখো প্রথমেই আছে, দেখো একটা শব্দ ডিসেন্ট। আমরা জানি ডিসেন্ট মানে বংশ, বংশ বা গোত্র। হ্যাঁ, তাহলে সিনোনিম হবে হলো ancestry, হ্যাঁ ancestral, ancestral parentage মানে বংশ বা গোত্র। নেক্সট দেখো মার্চেন্ট, মার্চেন্ট শব্দটা হয়তো আমরা অনেকেই জানি, মার্চেন্ট শব্দের অর্থ ব্যবসায়ী বণিক। তাহলে দেখো এখানে আমরা সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি ট্রেডার ব্যবসায়ী, ডিলার ব্যবসায়ী বা বণিক। কেমন, এরপর দেখো সিবলিং, সিবলিং মানে হলো সহোদর। সহোদর শব্দটা হয়তো আমরা অনেকেই বুঝি না যে স্যার সহোদরটা কি জিনিস। সহোদর হলো একই পিতামাতার সন্তান, অর্থাৎ আপন ভাই বোন এদেরকেই সহোদর হবে। তাহলে সমর্থক শব্দ হবে দেখো ব্রাদার অর সিস্টার্স। কেমন, দেখো হিউম্যানিটি, হিউম্যানিটি আমরা জানি হিউম্যানিটি শব্দের অর্থ মানবতা। তাহলে সমর্থক শব্দ কি হবে কম্পেশন, কম্পেশন মানে মানবতা। কাইন্ডনেস, কাইন্ডনেস মানে মানবতা বা দয়া, দয়া দেখানোটাই হলো মানবতা। তুমি একজন অসহায় মানুষের প্রতি যে দয়া দেখালে, তাকে সাহায্য করলে, তার অন্ন ছিল না তাকে অন্ন দিলে, বস্ত্র ছিল না বস্ত্র দিলে, দ্যাট ইজ কল্ড হিউম্যানিটি, এটাই হলো মানবতা। বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো আর্স, আর্স শব্দের অর্থ কি, আর শব্দের অর্থ পীড়াপিড়ি করা, কাউকে তাড়িত করা যে তুমি এটি করো, এটি করো, এই কাজটা করো বারবার, তার মাঝে তাকে পিছন থেকে কি তাড়া দেওয়া, যেটা করো এটা করো, তাড়িত করা, আর্স। হ্যাঁ, যেটা মাদার তেরেসার মাঝে একটা শব্দ তাকে বারবার তাড়িত করতেছিল যে মাদার তেরেসা তুমি করো, কি করো, তুমি যীশু খ্রিস্টের ভালোবাসাকে সব জায়গায় ছড়িয়ে দাও, এই শব্দটা তার মনের মাঝে তাড়িত হচ্ছিল, প্রতিধ্বনিত হচ্ছিল, বাঁচতেছিল বারবার, কেউ যেন তাকে ডেকে বলতেছে মাদার তেরেসা তুমি যীশু খ্রিস্টের ভালোবাসাকে ছাড়িয়ে দাও, যাও যাও সব বাদ রাখো, যাও যাও, এই যে এটাই হলো তাড়িত করা। তাহলে দেখো আর্স মানে তাড়িত করা বা পিড়ি পিড়াপিড়ি করা, কাউন্সেল মানে তাড়িত করা, অ্যাডভোকেট তাড়িত করা। এরপর দেখো স্প্রিট, স্প্রিট মানে আমরা সবাই জানি ছড়িয়ে পড়া, স্প্রিট। তারপরে দেখো এর সমর্থক শব্দ হলো সার্কুলেট, সার্কুলেট মানে ছড়িয়ে পড়া, স্ক্যাটার ছড়িয়ে পড়া, সব দিকে চলে যাওয়া, ছড়িয়ে পড়া। এরপর দেখো মিশনারি, মিশনারি শব্দের অর্থ আমরা সবাই জানি, মিশনারি শব্দের অর্থ ধর্মপ্রচার, যিনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দীক্ষা মানুষের মাঝে সমাজের মধ্যে প্রচার করে, দ্যাট ইজ কল্ড মিশনারি, সেটাই হলো মিশনারি, ধর্মপ্রচারক। দেখো অ্যাপোস্টেল, প্রিসার ধর্মপ্রচার। এরপর দেখো কমিউনিটি, কমিউনিটি মানে সম্প্রদায় বা গোত্র। হ্যাঁ, তাহলে সিনোনিম হবে গ্রুপ বা সোসাইটি। আচ্ছা এরপর দেখো ভো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভো শব্দ তোমার পরীক্ষায় আসতে পারে, ভো। এই প্যাসেজটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডিয়ার স্টুডেন্টস, ভো শব্দের অর্থ শপথ করা। তাহলে সিনোনিম হবে ওথ, ওথ, ও এ টি এস, ওথ মানে শপথ করা, আবার প্রমিস মানে শপথ করা, আবার এখানে আমি দিয়েছি দেখো প্লেজ, প্লেজ মানে শপথ করা। কেমন, অনেকগুলো। এরপর দেখো থিওলজি,
থিওলজি শব্দের অর্থ ধর্মতত্ত্ব। তুমি হয়তো বলতে পারো, স্যার ধর্মতত্ত্বটা তো আমি বুঝলাম না। ধর্মতত্ত্ব মানেই হলো ধর্মশাস্ত্র, ধর্মীয় বিষয় সংক্রান্ত যে সাবজেক্টটা সেটাই হলো ধর্মশাস্ত্র। তাহলে দেখো এর সিনোনিম হতে পারে ডক্ট্রিন। কনভেন্ট, কনভেন্ট মানে আশ্রম বা মঠ। তোমরা হয়তো অনেকেই মনে মনে প্রশ্ন করতেছো, স্যার আশ্রম কি জিনিস আর মঠই বা কি জিনিস? আশ্রম আর মঠ হলো এই যে এখানে লিখছি দেখো, লিভিং প্লেস অফ নানস, মানে সন্ন্যাসী বা সন্ন্যাসিনীদের থাকার একটা জায়গা, একটা ঘর, ওটাই হলো তোমার কনভেন্ট মানে আশ্রম। এরপর দেখো ডিভোট, ডিভোট শব্দের অর্থ নিয়োজিত করা। তাহলে সিনোনিম হতে পারে ডেডিকেট, নিয়োজিত করা, নিজেকে উজাড় করে দেওয়া। এরপর হতে পারে স্যাক্রিফাইস, কেমন? আচ্ছা, এরপর দেখো সুপিরিয়র। সুপিরিয়র শব্দের অর্থ হয়তো বা আমরা অনেকেই জানি, সুপিরিয়র শব্দের অর্থ বায়োজ্যেষ্ঠ। এবার যদি আমি বায়োজ্যেষ্ঠ লিখতাম তাহলে তোমরা বলতে, স্যার বায়োজ্যেষ্ঠ আবার কি জিনিস? বায়োজ্যেষ্ঠ মানে হলো তোমার ঊর্ধ্বতন ব্যক্তি, তোমার থেকে বয়সে যারা বড়, সহজে বলতে পারো সিনিয়র। হ্যাঁ, তাহলে সিনোনিম হতে পারে সিনিয়র বা হায়ার, তোমার থেকে উপর লেভেলে, আপার। এরপর দেখো ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট শব্দের অর্থ প্রভাব। তাহলে এর সিনোনিম তুমি দিতে পারো ইফেক্ট, ইফেক্ট মানে প্রভাব, আরও আছে ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, কেমন? তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো তোমাদের ওয়ার্ড মিনিং। এই ওয়ার্ড মিনিং যদি তুমি অনেক সুন্দরভাবে মেমোরাইজ করো এবং ভালোভাবে সিনোনিম সহ, তাহলে তুমি পরীক্ষায় অনেক ভালো করবে, প্যাসেজটাও যেমনি তুমি অনেক ভালো বুঝে নিতে পারবে এই ওয়ার্ড মিনিংগুলো তোমার মেমোরাইজ করার কারণে, এবং তুমি এই প্যাসেজের আলোকে যে কোশ্চেনটা থাকবে সেখানেও তুমি সুন্দরভাবে উত্তর করতে সক্ষম হবে। তো আমি আশা রাখবো তোমরা এই ওয়ার্ড মিনিংটা অবশ্যই খাতায় তুলবে প্রথমে, এরপর তোমরা সুন্দরভাবে সমার্থক শব্দ সহ মুখস্থ করে নেবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ওয়ার্ড মিনিংটা তোমাদের HW থাকবে, তোমাদের এই ওয়ার্ড মিনিংটা HW থাকবে, তোমরা এটি খাতায় তুলবে, সুন্দরভাবে লিখবে এবং মুখস্থ করবে। তো তোমাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের তো ক্লাস নাম্বার 3। তোমাদেরকে মাদার টেরেসার উপর যে প্যাসেজটা পড়ালাম আমি আবার বলছি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই প্যাসেজটি অনেক ভালো করে 3 থেকে 4 বার পড়বা, অর্থসহ পড়ে বুঝে নেবে অনেক সুন্দরভাবে। এরপর এই প্যাসেজের যে কোশ্চেন আছে সেটা তুমি বারবার সলভ করার চেষ্টা করবা, কেমন? তাহলেই তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা রাখি তোমরা সবাই নিয়মিত রুটিন অনুযায়ী বাসায় পড়তেছো ঠিকভাবে, এবং তোমরা অবশ্যই স্বাস্থ্যের দেখাশোনা করছো। তোমরা এভাবেই তোমাদের সামনের দিনগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও, ভালো করো। তোমাদের জন্য সবসময় আশীর্বাদ করি যেন আল্লাহ তোমাদের ভালো রাখে এবং তোমরা তোমাদের লেখাপড়াটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারো, কেমন? তো ডিয়ার স্টুডেন্টস, নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এই সময় দেওয়ার জন্য, এবং তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।